ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, রাজ্যের একাধিক অঞ্চলে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, চলুন দেখে নেওয়া যাক। তো যদি ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে। গরমের দাপট এখনও সেভাবে মালুম পড়েনি রাজ্যে, একাধিক এলাকাতে তাপমাত্রা স্বাভাবিক কিংবা অস্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ছিল গত কয়েকদিনে। শনিবার বিকেল থেকে ঝোড়ো হাওয়া বইলেও বৃষ্টিপাত হয়নি। গত 24 ঘন্টায় রাজ্যের তাপমাত্রা বাড়ল স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতা দিনের সর্বনিম্ন তাপমাত্রা 23.3 ডিগ্রি সেলসিয়াস, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল এদিনের পরিমাণ 48 থেকে 88%। আগামী 48 ঘন্টা রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক, আগামী 2 দিন তাপমাত্রা থাকবে স্বাভাবিক, তবে 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও মেদিনীপুর সহ। তবে সপ্তাহান্তে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো কলকাতায়। আলিপুরের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মূলত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস, এ কয়েকদিন থাকবে মেঘলা আকাশ, ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বাড়বে অস্বস্তি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, এর থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো ফ্রেন্ডস, তো হাওয়া অফিস থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে।